আসসালামু আলাইকুম আলা করিম আম্মাবাদ প্রিয় দিন ভাই ও বোনেরা মোস্তাফিজুর রহমান মুওয়াজ বলছি আশা করি আল্লাহ তালার অশেষ রহমত এবং দয়ায় আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন সম্মানিত বন্ধুগণ আমাদের প্রত্যেকটি মানুষের অন্তরের মধ্যে অনেক ধরনের আশা আকাঙ্ক্ষা রয়েছে মনের মধ্যে অনেক আশা রয়েছে আমরা সকলেই চাই আমাদের আশাগুলো পূরণ হোক সম্মানিত বন্ধুগণ মনের আশা পূরণের জন্য পবিত্র কোরআনের একটি সূরা আপনাকে পাঠ করতে হবে যে সূরাটি পাঠ করার মাধ্যমে আপনি আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারেন এবং এই সূরা পাঠ করার মাধ্যমে আপনি নানান বিপদ থেকে মুক্তি পেতে পারেন সম্মানিত বন্ধুগণ সেই ফজিলতপূর্ণ সুরাটি হলো সুরা ইয়াসিন যে সূরাটি একবার পাঠ করলে দশ পারা কোরআন তেলাবত করার মতো আল্লাহ তালা আপনার আমার আমুল নামায় দিয়ে দেন সম্মানিত বন্ধুগণ এই সুরাটি আপনি রাত্রেবেলা বেলা পাঠ করবেন আপনি যে কোনো সময় পাঠ করতে পারেন এনি টাইম সকাল দুপুর সন্ধ্যা রাত রাতের কথা কেন বললাম রাতের বেলা মানুষ যে কাজটি করে সেই কাজটি একাগ্রতার সহিত করে ভালোবাসার সহিত করে এবং রাতের বেলার পরিবেশটা কোলাহল মুক্ত পরিবেশ থাকে এই বললাম যে আপনি রাতের বেলা একাগ্রতার সহিত ভালোবাসার সহিত আবেগের সহিত আপনি সুরা ইয়াসিন সুন্দরভাবে একবার তেলাওত করবেন তেলাওত করার পরে আপনি আল্লাহ তালার কাছে মোনাজাত করবেন সেই মোনাজাতের মধ্যে আপনি আপনার মনের আশার কথা বলবেন মনের বাসনার কথা বলবেন ইনশা আল্লাহ তালা আপনার মনের আশা মনের বাসনা পূরণ করে দিবেন কিন্তু অবশ্যই সেই মনের আশা এবং মনের বাসনাটা যেন বৈধ আশা বাসনা হয় যদি অবৈধ হয় তাহলে কিন্তু আপনার মনের আশা কখনোই পূরণ হবে না এজন্য আপনার মনের আশাটি বৈধ আশা হতে হবে সম্মানিত বন্ধুগণ এই আমলটি একদিন করেই থেমে যাওয়া যাবে না আপনার যতদিন না পর্যন্ত সেই মনের আশাটি পূরণ হচ্ছে আপনি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাচ্ছেন ততদিন পর্যন্ত নিয়মিত প্রতিদিন একবার করে কমপক্ষে একবার করে সুরাই ইয়াসিন তেলাওয়াত করবেন এবং দোয়া করতেই থাকবেন মোনাজাত করতেই থাকবেন এবং এরকম বিশ্বাস স্থাপন করবেন অন্তরের মধ্যে যে অবশ্যই আল্লাহ তালা আমার হাজত পূরণ করবেন সম্মানিত বন্ধুগণ সুরাই ইয়াসিন তেলাওয়াত করার মাধ্যমে শুধু যে আপনি এই ফাজা ফাজাইল পাবেন তা নয় আরও অনেক ফাজায়েল আছে যদি আপনি এই সুরাটি রাতের বেলা পাঠ করেন তাহলে আপনি সকাল নিষ্পাপ হয়ে ঘুম থেকে উঠতে পারবেন আল্লাহ তালা আপনার যাবতীয় গুনাহ ক্ষমা করে দিবেন এবং আরও অনেক অনেক ফাজাইল রয়েছে তো সম্মানিত বন্ধুগান আশা করি যে আপনারা এই আমলটি করবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকেই এই আমলটি করার তৌফিক দান করুন আল্লাহ আমিন সম্মানিত বন্ধুগান আজকের ভিডিওটি এ পর্যন্তই আমি আশা করি যে এই ভিডিও থেকে আপনারা উপকৃত হয়েছেন এবং এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে ভিডিওটি সকলের সঙ্গে শেয়ার করবেন যাতে করে সকলেই এই সুরাই ইয়াসিনের ফাজাইল সম্পর্কে জানতে পারে আর নিয়মিত আপনি যদি অনলাইন মাদারাসার সকল আপডেট পেতে চান সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও দোয়া হারিস মাসাইল সম্পর্কে জানতে চান তাহলে অনলাইন মাদ্রাসা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনটি অন করে রাখুন আল্লাহ চাহে তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ ওয়ালাম আলাইকুম রহমাতুল্লাহি